নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আগামীকাল রয়েছে মাঘী পূর্ণিমা এবং আগামীকাল আপনার অভিজিৎ মুহূর্ত রয়েছে 12:11 থেকে 12:56 পর্যন্ত, সময়টা বিশেষভাবে শুভ। এবং আপনার আগামীকালে যে রাহুকাল যেটা রয়েছে, রাহুকালটা আপনার সকাল 9:00 থেকে 10:30 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ কাজ বা শুভযাত্রা কিছু করবেন না। দেখুন, পূর্ণিমা তিথি রয়েছে এবং আগামীকাল আপনারা যারা ভিডিওটি দেখছেন, আগে আমি বলি কিছু দান ধ্যান করুন। দান ধ্যান করলে বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং পাশাপাশি একটি কথা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ শুরু হয়। হয়তো রাশির নাম মিলে অনেকেই লটারির টিকিট কাটছেন, অনেকের ক্ষেত্রে মিলছে না, আবার অনেকের ক্ষেত্রে মিলছে। আমি বারবার বলি যে 100-100 যে মিলবে আমি কখনোই দাবি করি না। এখানে 30-50% মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তি হবে, কম হোক বেশি হোক। যদি আপনার প্রবল যোগ থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, তবে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রতিদিন যে আমি এই অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো দিই, কেন দিই, যাতে আপনারা জানতে পারেন এবং শিখতে পারেন। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কিনা। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তবে কিন্তু মানে যাদের 2-1 নাম্বারের জন্য, অল্পের জন্য বড় অর্থ মিস হয়ে যাচ্ছে, ভাগ্যভাগকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকেরই ক্ষেত্রে কি হচ্ছে, 2-1 নাম্বারের জন্য বড় প্রাপ্তিতে বাধা আসছে। একবার পরামর্শ করুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। শুধুমাত্র টিকিট কাটছেন হচ্ছে না, যে একবার দেখে নিন না, শুধুমাত্র যে লটারি থেকে যে হবে এমন না, আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, আপনাদের স্টক মার্কেট থেকে হতে পারে, আপনাদের অনলাইন ট্রেডিং থেকে হতে পারে, বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে আপনারা মুনাফা পেতে পারেন, অথবা আপনার বিজনেস থেকেও কিন্তু এই সময় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই পারে। অর্থাৎ যে কোনো দিক থেকে এই 5 রাশির আমি কথা বলছি, এই 5 রাশির যদি আপনি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। যদি আপনার প্রবল যোগ থাকে এবং আপনার যদি ভাগ্যের জোর থাকে, তাহলেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। দেখুন, কলিযুগে এই শর্টকাটে অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে হচ্ছে রাহু গ্রহ, তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করা দরকার রয়েছে। এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের এই সময় কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে রাশির নাম, সৌভাগ্য রাশির নাম এবং টার্গেট নাম্বারগুলো একে একে আপনাদেরকে জানাবো। তার আগে যারা ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটিকে শেয়ার করুন এবং পাশাপাশি আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, কবচ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের শুভ সময় বৈকাল 4:18 থেকে 5:21 পর্যন্ত মকর রাশি। আপনার টার্গেট নাম্বার 7-4। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে।
আপনাদের যে শুভ সময় দুপুর 12:14 থেকে 12:58 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 8। এরপর যে রাশি, কন্যার পর সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির 3 নম্বর রাশি প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হতেই পারে। আপনাদের শেয়ার বাজার, ফাটকা, লটারি, যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম 4 নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে 12:21 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম শেষ রাশি, যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, অন্তিম রাশি আগামীকালের জন্য, তার আগে একটি কথা আপনাদেরকে বলি, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। শেষ রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 3-4। আপনাদের যে শুভ সময় সকাল আপনার 10:45 থেকে 11:56 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি একবার না 5 বার শুনুন। আপনাদের এই 4টি গ্রহ রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে এবং সর্বোপরি আপনাদের ভাগ্যভাগ কেমন রয়েছে, তবেই কিন্তু আপনাদের যে অর্থপ্রাপ্তি হবে কি না আগামীকাল বলা কিন্তু সম্ভব। কারণ মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে, একই সময় যায় না। অনেকে বলে না যে কৌশিকদা আমার কি জীবনে কি কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তি আছে? অবশ্যই প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই কিন্তু মানুষের কিন্তু অর্থপ্রাপ্তি থাকে, সেটা একটা সময় থাকে। সেই সময়টা যদি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারেন কি না, নিশ্চিত রূপে এই অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের কিন্তু হবে। আর যাদের হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন, জন্মছককে সংস্কার করুন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হবে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।